हेलो सबाई के वेलकम टू न्यू वीडियो होते सो यही वीडियो ते शेयर करब वॉलपेपर स्टिकर इमेज क्यों एआई टुल्स व्यवहार कर क्रिएट करबें सेगुला क्यों एक पैसिव इनकम जेनारेट करबें प्रत्येक ऑप्शन इन डिटेल्स देखिए दिव ओके तो हमार अकाउंटे आसार पर 2024 साल जनवरी मासटा जो सिलेक्ट करी विषय क्लियर दिए बुझते जो एखान प्रतिदिन अपनी भलो एक आर्निंग जेनारेट करते এবং আমি এগেইন বলছি এটা হচ্ছে প্যাসিভ ইনকাম আপনি একবার কাজ করবেন লাইফ টাইম আপনার আর্নিং করবে যেমনটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিদিন কিন্তু আমার ভালো একটা রেভিনিউ জেনারেট হচ্ছে ইভেন দেখতে পাচ্ছেন এখানে $7 আর্নিং হচ্ছে $28 আর্নিং হচ্ছে $37 আর্নিং হচ্ছে তো আপনি যদি এখানে কাজ করেন তাহলে অবশ্যই আপনার লাইফ টাইম আর্নিং হবে এবং এগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম যেমনটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদের লাইভ উড্ডু দিয়ে দেখিয়ে দিব কি ওনার দিয়ে আমার অ্যাকাউন্টে $128 যেহেতু অ্যাভেলেবল রয়েছে তো আমি এখান থেকে পে ওনার দিয়ে নিতে যাচ্ছি তার জন্য জাস্ট পে আউটে ক্লিক করব আর এর আগেও আমি একটা উড্ডু দিয়েছিলাম $360 যেটা দেখতে পাচ্ছেন ওকে তো আমি এগেইন আপনাদের লাইভ উড্ডু করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে নো সিলেক্ট করে জাস্ট কি করব কন্টিনিউ অপশনে ক্লিক করব দেন আপনি যে কোনো গেটওয়ে সিলেক্ট করতে পারেন সো আমি পে ওনার দিয়ে নিতে যাচ্ছি ওকে সো আমার আগের থেকে যেহেতু পে ওনার অ্যাড রয়েছে সো আমি কনফার্মে ক্লিক করে নিব তাহলে হয়ে যাচ্ছে एंड दें देखते जो हमारे 7 থেকে 10 দিন अपेक्षा करते हो तो पेओनर अकाउंटे क्योंकि हमारे अमाउंट एड हो जाए ये बला हे आशा करी बुझते क्लियरली एखे देखते हमारे अमाउंट क्योंकि पेंडिंग देखा 7 दिन पर हमारे अकाउंटे ट्रांसफार हो जाए आशा करी क्लियर एक धारणा पे गेन ओके और यतक्षण पर्यंत वेबसाइट नहीं आलोचना करी वेबसाइटर नाम हे एडोबी स्टॉक अपनी विभिन्न धरण वॉलपेपर क्रिएट कर এগুলা থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি রিলেটেড ওয়ালপেপার এখানে আপলোড করা হয় ফুল ওয়ালপেপার কিউট ওয়ালপেপার অ্যাটোস্টিক ওয়ালপেপার ব্ল্যাক ওয়ালপেপার বিভিন্ন ধরনের ক্যাটাগরি কিন্তু রয়েছে তো এই সমস্ত ওয়ালপেপার ক্রিয়েট কিভাবে করবেন বিভিন্ন ধরনের এআই টুলস ব্যবহার করে ইভেন এখানে শুধুমাত্র ওয়ালপেপার ক্রিয়েট করে বা আপলোড করে ইনকাম করা যায় বিষয়টা এরকম না আপনি এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি পেয়ে যাবেন যেমন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড বিজনেস পিপল অনেক ধরনের টেকনোলজির অপশন রয়েছে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সমস্ত ইমেজগুলো সম্পূর্ণ এআই দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ এআই টুলস দিয়ে যে ইমেজগুলো ক্রিয়েট করবেন এই সমস্ত এআই ইমেজগুলো আপনি খুব সহজেই অ্যাডোবি স্টকে আপলোড করে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন কারণ হচ্ছে অ্যাডোবি স্টকে এআই জেনারেট ইমেজ খুব সহজেই অ্যাপ্রুভ করাতে পারবেন মোট কথা হচ্ছে অ্যাডোবি স্টকে এআই জেনারেট ইমেজ আপনি অ্যাপ্রুভ করিয়ে এখান থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন তো অ্যাডোবি স্টকে কীভাবে এআই ইমেজ ক্রিয়েট করে সেইগুলো কীভাবে আপলোড করবেন প্রত্যেকটা অপশন দেখিয়ে দিব জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন বাট প্রথমত আমাদের অবশ্যই অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ইন ডিটেইলস আমার এই ভিডিওতে শেয়ার করেছি তো প্রথমত আপনাকে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আসতে হবে এবং এই ভিডিওটা দেখে আপনি অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি আমার এই ভিডিওতে চলে আসবেন তো অবশ্যই আপনি আমার এই ভিডিওটা দেখে আসেন কারণ এই ভিডিওতে আরও ডিটেইলসে দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে আপনার অ্যাকাউন্টটা কাস্টমাইজ করবেন কীভাবে ফাইল আপলোড করতে হবে ডিটেলসে দেখতে পারবেন তো অবশ্যই এই ভিডিওটা দেখে আসেন তা না হলে এই ভিডিওতে কিছুই বুঝতে পারবেন না সুতরাং এই ভিডিওর লিংক আমার ডিসক্রিপশন অথবা কমেন্টে পিন করে দিব ওকে তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অবশ্যই আপনার ইমেল দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর ঠিক এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন এবং এখানে একটা অপশন থাকবে সেল তো আপনি সেল অপশনে ক্লিক করলেই আপনার অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট বা ড্যাশবোর্ডটা দেখতে পাবেন তো আমি সেল অপশনে ক্লিক করে দিলাম এবং সেল অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন তো আপনি এখানে ফাইল আপলোড করতে পারবেন আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করতে যাচ্ছেন বাট ফাইল আপলোড দেওয়ার আগে অবশ্যই আমাদের কী ধরনের ফাইল আপলোড করতে হবে বা কী ধরনের ফাইল আপলোড করলে সবচাইতে বেশি ডাউনলোড হবে এবং আমাদের প্যাসিভ ইনকাম বেশি হবে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনার ভালোভাবে জানতে হবে তা না হলে আপনি অ্যাডোবি স্টক থেকে খুব বেশি একটা ইনকাম করতে পারবেন না তো কী ধরনের ফাইল আপলোড করলে সবচাইতে বেশি ইনকাম হবে এই বিষয়গুলো সহজভাবে বোঝার জন্য
আপনার অ্যাকাউন্টে চলে আসার পর ইনসাইট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ইনসাইট অপশনে ক্লিক করলাম এবং ইনসাইট অপশনে ক্লিক করার পর একটা জিনিস আপনি খেয়াল করবেন, অ্যাডোবি স্টকে বর্তমানে যারা রিসেন্ট টপ সেলার রয়েছে তাদের প্রোফাইলগুলো আপনি দেখতে পারবেন। আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন রিসেন্ট টপ সেলার, এটার মানে হচ্ছে অ্যাডোবি স্টকে বর্তমানে যারা সবচাইতে বেশি ডাউনলোড গেইন করেছে বা জেনারেট করেছে তাদের প্রোফাইলগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এই প্রোফাইলগুলো থেকে আপনি এইটুকু বুঝতে পারবেন যে বর্তমানে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটারে কী ধরনের ইমেজগুলো সবচাইতে বেশি আপলোড হচ্ছে বা এখানে জেনারেট হচ্ছে এবং এইগুলো থেকে কী পরিমাণ ইনকাম হচ্ছে, এই বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন প্রথম যিনি বিভিন্ন ধরনের ওয়ালপেপার কিন্তু এখানে ক্রিয়েট করে রেখেছে, একদম প্রথমে যিনি রয়েছেন এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যাট নিয়ে কাজ করেছে, ইমেজ নিয়ে কাজ করেছে। আপনি ইনসাইটে আসার পর দেখবেন যে বর্তমানে কোন টপিকগুলো ট্রেন্ডিং রয়েছে, তো এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাহলে বেশি পরিমাণ ডাউনলোড হবে এবং খুব তাড়াতাড়ি আপনার ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা টপিক সিলেক্ট করছি, যেমন এই সমস্ত ইমেজ যদি আমি ক্রিয়েট করতে চাই, ফর এক্সাম্পল হিসেবে আমি এখানে ক্লিক করলাম এবং ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাউন্টেন বা ক্লাউড নিয়ে কাজ করছে। তো আপনি যদি এই ধরনের ইমেজ ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে আপনি কিওয়ার্ডগুলো বা ট্যাগগুলো কপি করতে পারেন, দেন লিওনার্দো এআই এই ওয়েবসাইটে চলে আসবেন, কারণ এটাতে সম্পূর্ণ ফ্রিতে আপনি বিভিন্ন ধরনের ইমেজ ক্রিয়েট করতে পারবেন। আর যাদের লিওনার্দো .ai এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তারা অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, খুব সিম্পলি আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেন হচ্ছে আপনি ইমেজ জেনারেশন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি কী ধরনের ইমেজ ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ধরনের কমান্ডগুলো এখানে দিয়ে দেবেন। কমান্ডগুলো দেওয়া শেষ হলে আপনি ডেফিনেটলি এখান থেকে সম্পূর্ণ সাইজটা সিলেক্ট করে দেবেন। আমি এগেইন বলছি এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আপনি এখানে আসার পর সম্পূর্ণ সাইজগুলাই দিয়ে দিবেন এবং সম্পূর্ণ সাইজটা দেওয়া শেষ হলে আপনি জেনারেট অপশনে ক্লিক করে দিবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইমেজ ক্রিয়েট করে ফেলেছে। তো আপনি এভাবে যে কোনো কমান্ড দিয়ে এখান থেকে ইমেজ ক্রিয়েট করতে পারবেন। আমি ওয়ালপেপার দিয়ে দেখাচ্ছি বলে আপনাকে ওয়ালপেপার নিয়ে কাজ করতে হবে বিষয়টা এরকম না, আপনি ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে কাজ করবেন তাহলে বেশি পরিমাণ ডাউনলোড আপনি জেনারেট করতে পারবেন। তো প্রথমত আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিয়েছি। দেন হচ্ছে কীভাবে ফাইল আপলোড করতে হবে এই বিষয়টা আপনাকে জানতে হবে। তো ফাইল আপলোড দেওয়ার জন্য আপনি আপলোড অপশনে ক্লিক করে দেবেন। দেন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি কী ধরনের ফাইল আপলোড করছেন এই বিষয়ে অবশ্যই ইনস্ট্রাকশনগুলো বা কী কী ক্রাইটেরিয়া আমাদের মানতে হবে প্রত্যেকটা অপশন এখানে দেওয়া থাকবে। তো আমরা যেহেতু ইমেজ আপলোড করব, তো ইমেজে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন JPEG ফরম্যাট অনলি এবং মিনিমাম রেজুলেশন হতে হবে 4 মেগাপিক্সেল, 1000 পিক্সেল সমান হচ্ছে 1 মেগাপিক্সেল, তো 4000 পিক্সেল সমান হচ্ছে 4 মেগাপিক্সেল এবং ম্যাক্সিমাম হচ্ছে আপনি 100 মেগাপিক্সেল। তো আমাদের ফাইল আপলোড করার আগে অবশ্যই চেক করতে হবে আমরা যেই ফাইলটা ক্রিয়েট করেছি সেই ফাইলের সাইজ কতটুকু রয়েছে, যেহেতু আমাদের মিনিমাম ফাইল হতে হবে 4 মেগাপিক্সেল। তো আপনি দেখতে পাচ্ছেন আমরা AI দিয়ে যে ইমেজটা ক্রিয়েট করেছি এটার ওয়াইড হচ্ছে 1536 এবং হাইট হচ্ছে 1536, তো এটা কখনই আপনার 4 মেগাপিক্সেল হবে না। এবং এখানে একটা কথা হচ্ছে ওয়াইড এবং হাইট মিলে 4 মেগাপিক্সেল হলেই হবে, বাট আমার ওয়াইড এবং হাইট মিলেও কিন্তু 4 মেগাপিক্সেল হচ্ছে না, 3 মেগাপিক্সেল হচ্ছে। তো অবশ্যই আমার এটাকে কী করতে হবে, কাস্টমাইজ করতে হবে বা পিকচার কোয়ালিটি গেইন করতে হবে বা আপস্কেল করে নিতে হবে, আর সেটার জন্য আপনি ফটোশপ ব্যবহার করতে পারেন। ওকে, তো আমি ফটোশপে চলে আসলাম। দেন আমি ইমেজটা ওপেন করার পর আমি ইমেজ সাইজে চলে আসব। দেন দেখতে পাচ্ছেন ওয়াইড এবং হাইট খুব কম রয়েছে। তো এখান থেকে আমি অবশ্যই টি সার্ভ ডিটেলস 2.0 এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে রেজুলেশন যদি 150 করে দেন তাহলে দেখতে পাবেন যে আপনার রেজুলেশন কিন্তু অনেকটা ইনক্রিজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওয়াইড এবং হাইট কিন্তু 3 মেগাপিক্সেলের উপরে এবং দুইটা মিলে কিন্তু 6 মেগাপিক্সেল হয়ে যাচ্ছে। দ্যাটস মিন এখন কিন্তু আমরা খুব সহজেই ফাইলটাকে আপলোড করতে পারবো। দেন হচ্ছে যারা মূলত ফটোশপ ব্যবহার করতে পারেন না তারা এই কাজগুলো কীভাবে করবেন, তো প্রথমত আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনি ফটোশপটা শিখে নেন, কারণ ফটোশপ সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকতে হবে। বাট বর্তমান সময়ের জন্য আমি আপনাদের
सेकेंड एक वे शिखिए दीची ये हे फोटो पीई ए आपनी नतून एक टैब ओपन करबें दें सार्च करबें फोटो पीई ए वेबसाइट पे जा जस्ट क्लिक करबें क्लिक करार संगे संगे अपनी फोटोशपर जो वेब वार्सन आई अनलाइन वेब वार्सन पे जाने फोटोशपर मत क्ज करतेबेंट जमन हमें जो न्यू प्रोजेक्टे क्लिक करी एवं न्यू प्रोजेक्टे क्लिक करार संगे संगे देखते एखे अपनी व्हाइट और हाइट दिए फोटोशपर मत क्ज करतेबेंट तो क्रिएट अपशने क्लिक कर दिल क्रिएट अपशने क्लिक करार अपनी फाइल देखे क्लिक कर अपना से इमेजटे एखे ओपेन करते बाट ये एक समस्या होते हमें जो इमेज अपशने क्लिक करी इमेज साइज अपशने क्लिक करी फोटोशपर विभिन्न धरण इमेज व रेजुलेशन इनक्रीज करार मत बेटार एक अपशन क्योंकि अपनी एखे पाबें ना बाट अपनी एखान चाहले रेजुलेशन जो 150 कर दें तो क्योंकि रेजुलेशन साइज इनक्रीज हो तभी अपना सजेस्ट करब आपनी फोटोशप दिए काजगुला करें अथवा अपनी विभिन्न धरण थार्ड पार्टी वेबसाइट रही है ये थार्ड पार्टी वेबसाइटगुल्लो दिए अपनी इमेज इनक्रीज करतेबेंटन एक वेबसाइट रही है टीनी वाउ तो अपनी नतून एक टैब नहीं टीनी वाउ लिखे जो सार्च करें तो प्रथम एक वेबसाइट पे जाटार मध्य अपनी क्लिक करबें क्लिक करार संगे संगे अपनी ओपन हबें दें इमेजे क्लिक करार पर इमेज अथवा इनक्रीज इमेज रेजुलेशन एखे क्लिक कर देवें एवं एखे क्लिक करार पर अपना से फाइलटा एखान ओपन कर देवें तो हमें एखान फाइल ओपन कर दीची ओपन करार पर आनी इन बेस किस अपशन पे जामनटा देखते इनक्रीज 2x इनक्रीज 4x तो अपनी एखान इनक्रीज 4x को जो अपस्केले क्लिक करें तो संगे संगे किन्तु एटा आपनार इमेजटा इनक्रीज हो जाए देखते प्रसेसिंग होच्छे दें देखते पाबें डाउनलोड तो अपनी डाउनलोडे क्लिक कर अपना इमेजटा किन्तु डाउनलोड करते पारबें देखते आमार डाउनलोड शुरू हो गेछे एइभाबे आपनि करते पारें तो हमें फोटोशप दिए कर कारण फोटोशपे सब चाहते बेस्ट तर रेकमेंड करब अपनी फोटोशपे काजगुला करें तो हमें फाइले क्लिक कर इमेजटा एखान सेव कर निब ओके तो हमें सेव कर फिलल सेव करार पर हमें जो इमेजगला रेजुलेशन चेक करी तो प्रथम देखते हमें फोटोशप दिए जो इनक्रीज करटार रेजुलेशन हे 3200 पिक्सल बाय 3200 पिक्सल दुईटा मिले 4 मेगापिक्सल हो जाए दैट्स मीन हमें एडोब स्टके आपलोड करते पर परवर्ती देखते परवर्ती दुईटा इमेज यटार रेजुलेशन क्योंकि अनेकटा हाई हो गए अपनी टीनी वाउ दिए जो फोटोटा इनक्रीज करबेंटार क्वालिटी क्योंकि अनेकटा बेटार अपनी चाहले करते रिकमेंड करब फोटोशप दिए अपनी क्च शिखें जेहतु फोटोशप भविष्य अपना क्च करते हो ओके तो मूल विषय हे अपनी जे इमेजगुल आपलोड करबें ये इमेजे साइज अवश्य मिनिमाम 4 मेगापिक्सल होते हो परवर्ती अपनी जो कोई बैकटोर नहीं क्च करें बैकटोर आपलोड करते चान इन्स्ट्रक्शन देव रही है मिनिमाम 4 मेगापिक्सल होते हो तो हमें आपलोड कर देखा तरह ब्राउज जस्ट ब्राउज अपशने क्लिक करबें दें एखान अपनी फाइल ओपन कर देवें ओके तो हमार फाइल आपलोड हो गए और आपलोड हार पर देखते इन्हें रेड सिम्बल देखा तो अपनी समस्त काज जो प्रपर भावे करते पर दें एखे क्योंकि ग्रीन सिम्बल चले आसें तो हमें समस्त किस फिल आउट कर प्रथम हे फाइल टाइप तो यान अपनी सिलेक्ट कर देवें जो अपनी बैकटोर इलस्ट्रेशन नहीं क्ज करा तो हमें जो फोटो आपलोड कर इमेज आपलोड कर फोटो सिलेक्ट कर लें कैटागरि अपनी कैटागरि सिलेक्ट करते तो हमें यान कैटागरि सिलेक्ट कर दिल तो यहन लैंडस्केप सिलेक्ट कर लपनर जो कैटागरि से सिलेक्ट करतेबेंट मोस्ट इम्पोर्टेंट विषय हे क्रिएटेड यूजिंग जेनारेटिव एआई टुल्स जेहतु अपनी एआई टुल्स व्यवहार कर क्रिएट करके मेन्शन कर दीते हैं जो हमें एआई टुल्स व्यवहार कर क्रिएट कर दें हे रिकगनइजेबल पीपुल और प्रपार्टी एखान अपनी नो कर देवें दें हे टाइटल एवं कीवर्ड दीते हैं सो अपनी एटार टाइटल की दीते जा टाइटल टेने दिए दीबें ओके तो हमें टाइटल दिए दिल टाइटल देवा शेष हम मोस्ट इम्पोर्टेंट थिंग हे कीवर्ड दीते हैं आपके कारण कीवर्ड रिलेटेड क्योंकि अपना इमेजटा रैंक कर एडोब स्टके दैट्स मीन कीवर्डे अवश्य गुरुत्व दीते हैं तो अपनी कीवर्ड मिनिमाम 5 देखिए सर्वोच्च 50 दीते
এবং প্রপারভাবে কেয়ার দেওয়ার জন্য আপনি সহজ একটা মেথড ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি নতুন একটা সাইট নিয়ে বা ট্যাব নিয়ে সার্চ করবেন আই এম স্টকার, দেন আপনি প্রথমে ওয়েবসাইটটা পেয়ে যাবেন, জাস্ট এটার মধ্যে আপনি অ্যাক্সেস নেবেন এবং এখানে এসে আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা লিখে যদি সার্চ করেন তাহলে সেই রিলেটেড বিভিন্ন ধরনের সিমিলার টাইপের কিন্তু আপনি ইমেজ দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন সার্চিং হচ্ছে। ওকে, তো সিমিলার টাইপের বিভিন্ন ধরনের ইমেজ আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনি কী করবেন, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এটার টাইটেল দেখতে পাবেন এবং কিওয়ার্ড দেখতে পাবেন। তো আমি এটার মধ্যে রাইট ক্লিক করলাম, দেন হচ্ছে আপনি চাইলে এখানে ক্লিক করে এখান থেকে টাইটেলটা নিতে পারেন। তো আমি টাইটেল যেহেতু দিয়ে দিয়েছি আমি কিওয়ার্ডগুলো নেব। তো কিওয়ার্ড নেওয়ার জন্য আপনি জাস্ট এখানে যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিওয়ার্ড সিলেক্ট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, দেন সিলেক্ট অলে ক্লিক করলে প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেন প্রত্যেকটা কিওয়ার্ডকে আপনি কপি করার জন্য কপি টু ক্লিপবোর্ড এখান থেকে কপি করে নেবেন এবং এখানে সেটা পেস্ট করে এন্টার বাটন হিট করে দিবেন, তাহলে হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কাজগুলো করা শেষ হলে আপনি দেখতে পাচ্ছেন আগে কিন্তু এখানে রেড সিম্বল ছিল, এখন কিন্তু গ্রিন হয়ে গেছে, দ্যাটস মিন আমাদের এই সমস্ত কাজগুলো কিন্তু প্রপারভাবে হয়ে গেছে। দেন আপনি সেভ অর্কে ক্লিক করে সেভ করতে পারেন অথবা সরাসরি সাবমিট করে দিতে পারেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম, দেন আপনি এটার মধ্যে রাইট ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে একটা ক্যাপচা এন্ট্রি করে নেবেন, প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টেনিং এক ক্যাট। তো এখান থেকে ক্যাট রিলেটেড যে ইমেজগুলো আছে এগুলো আমি সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করে নিচ্ছি। ওকে, দেন হচ্ছে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, আপনার ইমেজগুলো কিন্তু এখানে সাবমিট হয়ে গেছে। বাট এখানে একটা প্রশ্ন হচ্ছে, আপনি অ্যাডোবি স্টকে যেহেতু এআই দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ ক্রিয়েট করার পর আপলোড করেছেন সেই জন্য মিনিমাম 14-15 দিন অপেক্ষা করতে হবে আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ হওয়ার জন্য। তো অবশ্যই আপনি 14-15 দিন অপেক্ষা করেন এবং আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেমভাবে যদি আপনি কাজ করেন 100% আপনার ইমেজগুলো এখানে অ্যাপ্রুভ হবে এবং প্রতিনিয়ত আপনাকে বিভিন্ন ধরনের ইমেজ এখানে আপলোড করতে হবে। আপনার যদি 3-4টা ইমেজ আপলোড করে ভালো একটা ইনকাম জেনারেট করার আশা করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ এখানে যেহেতু এআই দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ আপলোড করার পর অ্যাকসেপ্ট হচ্ছে, দ্যাটস মিন হিউজ পরিমাণ মানুষ অ্যাডোবি স্টকে কাজ করছে যার কারণে কম্পিটিশন অনেক হাই হয়ে গেছে। সুতরাং আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটা সময় ইনভেস্ট করতে হবে, মিনিমাম আপনি 5-1000 ইমেজ যখন আপলোড করবেন এবং সেইগুলো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো অবশ্যই ধৈর্য নিয়ে সময় নিয়ে কাজ করতে হবে, অনেকেই 3-4টা ইমেজ আপলোড করে পরবর্তীতে তারা ইমেজ আপলোড করেন না যার কারণে কিন্তু আপনার অ্যাডোবি স্টক থেকে কোনো ধরনের ইনকাম হয় না। তো অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে, যেহেতু এআই দিয়ে খুব সহজে আপনি এই ধরনের ইমেজ ক্রিয়েট করে অ্যাপ্রুভ নিতে পারবেন, সেই জন্য বেশি পরিমাণ ইমেজ এখানে আপলোড করতে হবে। আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে এখানে কাজ করতে পারেন বা ধৈর্য নিয়ে কাজ করতে হবে, নির্দিষ্ট পরিমাণ সময় ইনভেস্ট করতে হবে এবং বেশি পরিমাণ ফাইল অ্যাপ্রুভ করাতে পারলে তখনই আপনার কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন,